সিরা তামান্না বোন আপনি জানতে চাচ্ছেন আমার ছেলে ভ্রমণ অবস্থায় বমি করে, তাহলে প্রয়োজনে রোজার সময় কি কিভাবে যাবে? রোজার সময় তো আপনি সফর করলে রোজা ভাঙতে পারেন, কারণ রমজান মাসে সফর করলে সফর অবস্থায় রমজানের রোজা রাখা এটা আবশ্যক নয়। কেউ চাইলে সফর অবস্থায় রমজানের রোজা ভাঙতে পারে, সে সুযোগ রয়েছে। মনির খান পরবর্তীতে সে রোজা রেখে দিলেই হবে। মনির খান আপনি জানতে চাচ্ছেন শরীরে ট্যাটু করা জায়েজ আছে কিনা বা অজুগোসন হবে কিনা। ট্যাটু করা জায়েজ নাই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লানাল্লাহুল ওয়াসিম তাল মুস্তাউসিম, আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হয় ওই মেয়েদের প্রতি যাদের যারা উলকে অঙ্কন করে এবং যাদেরকে তা অন্যকে অঙ্কন করে দেয়, ওর প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষণ হয়। অতএব এটি জায়েজ নয়, আর অজুগোসলও হবে না যদি আলাদা স্তর পড়ে যায় তার মাধ্যমে। এরপরে শুক্কুর কক্স এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ পড়ার সময় একামত দিতে হবে কিনা। যদি কয়েকজন মানুষের নামাজ কাজা হয় তাহলে সেক্ষেত্রে একামত দিয়ে সবাই মিলে কাজা করবে, আর যদি একা একা হয় তাহলে দেওয়ার দরকার নেই। নুসরত ইসলাম বোন আপনি জানতে চেয়েছেন হুজুর আপনার কি কোনো মহিলা মাদ্রাসা আছে? আমার মহিলা মাদ্রাসা একটা আছে, মেয়েদের মহিলা মাদ্রাসা শব্দটা আমরা বলি না, বালিকা মাদ্রাসা যাই হোক একটা আছে আমাদের, সেটা ওইভাবে প্রতিষ্ঠিত নয়, সেটাকে আমরা পরীক্ষাগার হিসাবে রেখেছি প্রাথমিকভাবে। ইনশাআল্লাহ আমরা সামনের জানুয়ারিতে একসঙ্গে ছেলেদের মেয়েদের আলাদা মাদ্রাসা করার পরিকল্পনা রয়েছে। শান্তি শান্তা আক্তার জানতেছেন রাতে ঘুমাতে গেলে ঘুমের মধ্যে শুধু স্বপ্ন দেখি, এর জন্য কি করতে পারি? স্বপ্ন যদি যে স্বপ্ন আপনাকে অস্থির করে দেয়, পরেশান করে দেয়, আপনার কষ্টের কারণ হয়, এরকম যদি স্বপ্ন দেখেন তাহলে সেক্ষেত্রে শোয়ার সময় আপনি উজু করে শোবেন এবং শারীরিক দুর্বলতা কাটিয়ে শোয়ার চেষ্টা করবেন। শারীরিক দুর্বলতার কারণে মানুষ বাজে স্বপ্ন দেখে কিন্তু অনেক সময়, অতএব সে বিষয়টা খেয়াল করবেন আর সবসময় উজু করে শোবেন। এবং দুষ্ট জিনের উপদ্রব আছে যদি মনে করেন তাহলে সূরা বাকরা তেলাওয়াত চালু করে আপনার মৃদু কণ্ঠে চালু করে রেখে শোবেন। ফারুক আহমেদ জানতেছেন অন্য ধর্মের লোকেরা কি বেহেস্তে যাবে? অন্য ধর্মের লোকেরা বেহেস্তে যেতে চায় না, যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যাদের জন্য, অন্য ধর্মের লোকেরা সেই জান্নাতে যেতে চায় না। তারা যদি জান্নাতে যেতে চায় তাহলে তারা আল্লাহর প্রতি ঈমান আনতো, তারা যেখানে যেতে চায় না সেখানে তাদেরকে জোর করে টানতে হবে কেন? তাদের জন্য তো জান্নাত নয়।